হো জানিও গো তুমি বোঝেছ যে ভুল আমি দেই ভুলে রিমাশুল হানিও গো মাহি বোঝেছ যে ভুল আমি দেই সেই মাসুল তুমি ফিরে ভুল ভাঙলে তোমারই আশাতে আমি থাকব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে রওনা তুমি আমি যে হব ভালোবাসো আর নাই বাবাস আমি তোমার ভালোবেসে যাব না আমি কানটা না নিশ্চয়ই অপু ভাই কান্না করতেছে কারণ আজকের ভিডিও মুসলিমের বউ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসছে রোমরা গরিবরা দাঁতটা মাই জাঙ্গড়া দিয়ে বাসাও খেলা আছে কথা আছে ছোট পোলা পানি গোল গলধেড়া না ঘটনা কিন্তু সত্য মুসলিমদের বউ একটা গল্প শেয়ার করছে বাবির জন হইছে সেই উনিশশো কত সালের ঘটনা উডান বাড়ি লেপসে গরু ছাগল ফালসে হা হারাহাবডি করছে তারপরে ধরেন মাইটটা রানছে ডেহির ভিতরে দান দুখছে গুড়ি দুখছে কত কইরা কত্তর বাইয়ের ফাইল চাইয়া মানুষটা বালা সংসারটা করছি কতলা জি সুইটা লয়ে সংসার করছে এত টেহা পয়সা আসিল না আর ওহনকা তাইরা এত লাহে লাহে টেহা পাইয়া এত সুন্দর সুন্দর শিক্ষিত বেড়াইত ফাইয়া সংসার করে না নাকাই আমি কেডা ক মাহি আমি কোন মাহি আমি মনে কোন আত্মীয় না ও নায়িকা ডক কইরা যে মাইয়াডা আমি কি তৈসে কয় বাই তাই তো দুইটা হাঙ্গা করলো হ্যাঁ ও হন্দি তাই বালা তো ফইলাটা নয় তো তার টেহাটো হা না হাতে গরিবের ফুটা আছিল এটা তো বড় লোকের ফুতা তো তালাক দিল কা আর ঘটনা হন সত্য আমি কিটা দুই বছর আগে তালাক দিছে এরপর এক লোকে থাকছে ইস এই কথা কি কন যায় কন যায় তো অঙ্কা চলো তো বাবি কিটা কস আমি তো বাবি আমারটা লিংক একটা শেয়ার ইট করে পাঠাইছে তো আমি খুইলা দেখি যে মাহিয়া মাহি একটা বক্তব্য দিছে তিনি তার বক্তব্যের ভিতরে যখন প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়েছিলেন সাংবাদিক জিজ্ঞেস করেছিল কেন হঠাৎ এই সিদ্ধান্ত তখন তিনি বলছেন হঠাৎ না দুই বছর আগে আমার বিচ্ছেদ হইছে কিন্তু ব্যাপারটা দুই পরিবার ছাড়া কেউই জানতো না বলতে পারেন সবাইকে বিচ্ছেদের পরও গত দুই বছর আমরা জানাইনি বিষয়টা আমরা একসাথে ঘুরছি আড্ডা দিচ্ছি সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় আসছে কিন্তু আমরা দুই বছর আগে দিয়ে দিয়েছি কি দিয়েছেন ডিভোর্স দিয়ে দিছে এখন এই বিষয়গুলো আসলে কতটুকু যৌক্তিক জানি না তো তিনি বলেছেন যে এইসব ছবি যখন সোশ্যাল মিডিয়াতে আসতো এসব ছবি দেখে মানুষ আসল ঘটনাটা জানতে পারে না জানবো কেমনে আপনারা যে ও রে বাট ফার আমরা তো টের পাই নাই যাই হোক মার্কেটেও আসছিল কিন্তু দুইজন দুজনকে প্রোটেকশন করছে তবে অপু ভালো ছেলে সে দাবি করছে এই ছবি দেখে সবাই ভাবেন আমাদের মধ্যে কোনো সমস্যা নেই মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞেস করতেন যে আমি ঢাকায় নাকি শ্বশুরবাড়ির সিলেট এইটা শুনতে নিজের কাছে পেইন লাগতো অস্বস্তি লাগতো আমার মনে হয় অপুকে আরও বেশি অস্বস্তিতে পড়তে হতো কারণ মানুষ তো জানে না যে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে দুই বছর আগেই আমার মনে হয় বিষয়টি সবাইকে জানানো উচিত অপুর জন্যই সেটা বেশি দরকার কারণ আমি হয়তো আমার মতোই থেকে যাব নিজের মতো করে মানিয়ে নিতে পারবো আমি অপুর পরিবারকে বেশি ভালোবাসি তাই মানবিক কারণেই বিষয়টি পরিষ্কার করে দিলাম তবে ভালোবাসার রংটা মুসলিমদের বউ যেমন বুঝছে না আমিও বুঝি না অপু সম্পর্কে তাকয় স্থান কয় মনে হয়েছিল এই সময়টার তো এতদিন কেন বলেন নাই সাংবাদিক জিজ্ঞেস করছে তিনি বললেন মনে হয়েছিল এই সময়টার মধ্যে সব জাগতিক ঝামেলাগুলো কাটিয়ে উঠতে পারবো কিন্তু পারিনি অপু আমারে খুব ভালোবাসে সে বেশি করে চাইতো সম্পর্কটা ধরে রাখতে সেই ভালোবাসা থেকে অপুই চেয়েছিল ঘটনাটা প্রকাশ না করার জন্য সে ভেবেছিল হয়তো একটা সময় সব ঠিক হয়ে যাবে তার কারণেই এতদিন ঘটনাটা কাউকে জানায়নি কিন্তু বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল বিষয়টি গোপন রেখে অপুর ক্ষতি করে যাচ্ছি আমার কোনো রাইট নেই তার ক্ষতি করার আসলে এতদিন ধরে জানে না জানানো না জানানোর দ্বিধা থেকে বের হতে চাইছে আচ্ছা এবিডি যে কইল এত ভালোবাসে কারণ কি বুঝছেন অপুর যে পরিবার আমাদের মতন মানুষগুলো নর্মাল ফ্যামিলি পয়সাও লইলো আমাদের মতন সাধারণ মানুষ সম্মান লুক লজ্জার বয় করে আর এইসব নায়িকাদের মধ্যে মাহিয়ার মতন যারা আছে আর অনেকে আছে না মনে করলেন হিন্দু মুসলমান সংসার করে তার লগে হুইতালায় এমনকি যে হাঙ্গারা দ্বিতীয় হাঙ্গারা উফুল লগে হয়েছে ওইটাও কথিত আছে যে তিনি আগের জামাইরে তালাক না দিয়াই তিনি কিন্তু তামিমা ক্যারেক্টারে ঢুকা গেছিলেন সাময়িক সময় যে ও পুরো যখন বিয়ে করছে পরে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে পুলিশের মাধ্যমে এটা কিন্তু শেষ হয়েছিল বাট ওই আগের জামাইরে তালাক না দিয়ে বিয়ে বসে গেছিল যাই হোক এরপরে তিনি বললেন যে ফেসবুকে বিচ্ছেদের খবর প্রকাশ করার পর পরিবারের প্রতি একটি কী তিনি লিখছেন যে আমার সবাই আপসেট আমার শ্বশুরবাড়ি থেকে সবাই ফোন দিচ্ছে আমি ভয়ে ফোন ধরিনি বিষয়টি নিয়ে আমার মাও খুব আপসেট তো অপুর কি হাল অবস্থা অপু আপনার সাথে কী খবরটবর শেষ কথা কবা মানে কবে কথাটা হইছে তো বলছে যে খুব কাছাকাছি সময় দেখা হয়নি তবে মোবাইলে মোবাইল ফোনে কথা হইছে গতকালকে রাত্রেও নাকি কথা কইছে বিচ্ছেদের খবর প্রকাশ করার পরও কথা হইছে তবে কি কথা হইছে তিনি এটা জানাইতে চাচ্ছেন না যাকে এটা ভালো এটা পজিটিভ জামাই বউয়ের কথা আমরা এটা শুনতে চাচ্ছি না তো আপনাদের সম্পর্কে টানা পূরণের কথা দুজন ঘটনা ঠিক কি ঘটছিল তিনি বললেন যে অপু হচ্ছে আড্ডাবাজ একটি ছেলে বড় কথা হচ্ছে ভালো মনের ছেলে সে এই কারণেই অপুকে আমার পছন্দ শুধু তাই নয় অপুর মা বাবা ও পরিবারের লোকজনও আমার খুবই প্রিয় তাদের সামাজিক মর্যাদাও আমার চেয়ে বেশি আমার মনে হয় অপুর মতো ভালো ছেলে আমার জীবনে আর আসবে না সে এখনো আমার সাথে এক সঙ্গে থাকতে চায় তো সাংবাদিক জিজ্ঞেসে এত ভালো হইলাম না সাললেন কা ডিভোর্স দিলেন কা হাইয়ের বাদ খাইলেন না কা তো বলছে যে হুমায়ুন আহমেদের দৈরত বইটি পড়ছি বইটির একটি চরিত্র বলছে তেলে ও জলে মেশে না এটি ভুল কথা তেলে জলে মেশে ঠিকই কিন্তু একটু ঝাঁকাঝাঁকি করতে হয় আমি বেশি ঝাঁকাঝাঁকি পছন্দ করি না ঝাঁকাঝাঁকি করলে হয়তো কিছুক্ষণের জন্য মিলবে কিন্তু পরে আবার যেই লাও সেই কদু হয়ে যাবে সুতরাং আমাদের দুজনের একসাথে থাকার বিষয়টা তো এরপরে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে প্রায় দুই বছর আগে বিচ্ছেদ হলেও দুই পরিবার ছাড়া ঘটনাটি গোপন ছিল এই সময়টা অপু বা অপুর পরিবারের সঙ্গে কি আপনার দেখা দেখা হয়েছে আপনাকেও সরি প্রায় দুই বছর আগে বিচ্ছেদ হইলেও মানে আপনাদেরকে একসাথে দেখা গেছে ঘুরছেন আড্ডা দিচ্ছেন খাইছেন থাকছেন এখন বিচ্ছেদের খবর জানাজানি হওয়ার পর আপনার তাদের সাথে কি আপনার সম্পর্ক থাকবে মানে শ্বশুরবাড়ির সম্পর্কে খুব প্রশংসা করছেন তো তিনি বললেন যে ফেসবুকে ঘটনাটি লেখার পর অপু ছাড়া তাদের পরিবারের কারোর সাথে আমার কথা হয়নি সত্যি বলতে কি অপুর পরিবার আমাকে এতটাই সম্মান দিয়েছে যে এমন সম্মান আর কোথাও পাবো কিনা না আছে না এখন এই বলে সম্মানকে বাঁচতে বাঁচতে হ্যাঁ মানে এটা থাকে না একটা নেগেটিভ ফিলিংস সে অপুরও এত সম্মান দিতে সে অপুর মানিও এত সম্মান তো এত সম্মানের ভিতরে কি আমনে শয়তান না কি না তো হাঙ্গা করছিলেন কে বেডারে জীবন কেন নষ্ট করলেন কন এগুলার বিচার আসলে কোনো কিছু নাই আমরা জানি তো যাই হোক তিনি লিখছেন যে এই ঘটনার পর তাদেরকে সামাজিকভাবে নানা প্রশ্নের সম্মুখীন হইতে হবে এতে আমাদের আমার প্রতি তাদের সেই সম্মানবোধ নাও থাকতে পারে মানে এরকম এবিটি কইতে 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 টক করে আউলাই লেছে বুঝলেন নাকি এত কথা কোন আমরা কোয়া শেষ করতাম না আমরা ভিডিও শেষ প্রান্ত